আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এই তো আর একটি রেসিপি নিয়ে আসলাম, এখন যেহেতু আমের সিজন তার জন্য আমি এই আমের আচারটি আপনাদের সবার জন্য নিয়ে আসলাম। যদি ভালো লেগে যায় আমার রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি শেয়ার করবেন। তো এখানে আমি কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি, তো চিনির মধ্যে একটু আমি পানি দিয়ে দেবো। আসলে এই রেসিপিটি হচ্ছে আমার মায়ের, আমার মা যেভাবে এই আচারটি বানাইছে আমি সেম ওইভাবেই বানানোর চেষ্টা করছি। তো এই রেসিপিটির জন্য মূল এভিডেন্স হচ্ছে আম। তো আমটাকে আমরা আসলে ওটা আমার স্কিপ হয়ে গেছে, আমটা আমি কেটে রোদে একটা একবার শুকিয়ে নিছি। শুকিয়ে নিছি বলতে হালকা একটু রোদ দিয়েছি, হালকা যখন একটু চুপসে গেছে তখন আমি এটা আচারের জন্য, আমার মনে হয়েছে যে আচারের জন্য এটা তৈরি হয়ে গেছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যে আমি কীভাবে কতটুকু আমটাকে শুকাইছি, বেশি শুকাই নেই, জাস্ট একটা রোদ্রে দিয়েছি যাতে হালকা যে ভিজা ভাবটা আছে ওই ভাবটা যাতে না থাকে আর আচারটা যাতে খুলে খুলে না আসে। তো আমের আচারটা একটু আস্তে আস্তে যাতে থাকে ওইভাবে আমি আচারটা তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমি চিনি দিছি, চিনি দেওয়ার পরে সরিষা বাটা দিছি। তো এখানে একটু কিছু গরম মশলা, গরম মশলা বলতে আমি এলাচ আর হচ্ছে দারচিনি চার পাঁচটা দিয়ে নিছি। তো দিয়ে এগুলাকে আমি ভালো করে কষাবো। তো দু একটা যখন বলক কাছাকাছি চলে আসবে তখন আমি একটু লবণ দিয়ে দিব। আসলে লবণ ছাড়া সব খাবারই স্বাদহীন, তো লবণটা আমাদের সব খাবারই কিছু না একটু না একটু দেওয়া লাগে। তো এখানে আমি অল্প একটু বেশি না সামান্য অল্প হলুদের পরিমাণটা একদম কম, না দিলেও চলে, তবে একটু হলুদ দিলে একটু কালারফুল আসে, তার জন্য আমি একটু অল্প পরিমাণে হলুদ দিছি। জালটা হচ্ছে আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড, আসলে কেউ কম খায় কেউ বেশি খায়, তবে আমি এই আচারটাতে আমি আমার মা যেভাবে বানাইছে জালটা একদম কম দিয়েই বানাইছে, মিষ্টির উপর আর কি। তো আমি ওইভাবে বানানোর চেষ্টা করছি। আর এখানে শুধু রসুন বাটা, এখানে কোনো আদা বাটা নাই, জাস্ট শুধু রসুন বাটা দিয়ে আমরা এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো যখন কষানো হয়ে গেছে আমার, তো এখন আমি একটু তেল অ্যাড করব। তেলটাকে দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিব যাতে তেলে কাঁচা যে গন্ধটা আছে ওটা যাতে না থাকে। তেলটাকে ভালোভাবে কষাতে হবে আর ভালোভাবে নাড়তে হবে যাতে আমাদের মশলাগুলো নিচে লেগে না যায়, যদি লেগে যায় তাহলে পোড়া পোড়া হয়ে যাবে। এই যে দেখুন আমার আমগুলো আমি কতটুকু পরিমাণে শুকাইছি, তেমন শুকাই নাই, হালকা জাস্ট একটা রোদ দিছি এই আর কি, অত বেশি আমি শুকাই নাই। কারণ অত বেশি শুকালে দেখা যায় আমের যে এক্সট্রা টেস্ট আছে ওই টেস্টটা লাগবে না, আর যদি কম না শুকিয়ে অনেকে বানাতে পারেন কিন্তু ওটা আমি যেরকম চাইতেছিলাম ওরকম হবে না আর কি, মানে খুলে খুলে যাবে, এই আচারটা খুলে খুলে যাবে না। তো আমগুলোকে আমি এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আমগুলোকে করে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করব। তো আচারটা কিন্তু আমি একদিনে বানাই নাই, আচারটা আমি আবার বলে দিই, আচারটা আমি দুই দিনে তৈরি করছি আর ভিডিওটা আমার তৈরি করতে দুই দিন সময় লাগছে। কারণ একবারে আচারটা যদি বানানো হয় ভিতরে মশলাপাতি বা চিনির যে রসটা আছে ওটা ভিতরে ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। আর এখানে আমি কিন্তু কোনো কিছু স্ক্রিপ্ট করি নাই, আমি যেভাবে তৈরি করছি যতটুকুই যেভাবে দিছি যা কিছু পরিমাণ আমি সেম ওইভাবেই ভিডিওটা করছি, এখানে আমার কোনো কাটাকাটি হয় নাই। আর আপনারা যদি আমার আমের আচারটা বানাতে চান ঠিক এইভাবে আমার মতো রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন। তো এটা হচ্ছে আমার
নেক্সট দিন আমি যখন আচারটা জাল দিয়েছিলাম দিয়ে রাইখা দিয়েছিলাম তো রসটা শুষে আমার এতটুকু হয়েছে, ওটাকে আমি নেক্সট দিন এটাকে আবার আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আরেকটা কথা, আচারটা তৈরি করে কখনও কড়াইতে যে পাত্রে তৈরি করছেন যে কোনো পাত্রে ওইটাতে রাখবেন না, আচারটা তৈরি করে আপনার সবসময় মেলামেন একটা কিছুতে রাখবেন, তাহলে দেখবেন যে তিতা লাগবে। না হলে এখানে আমি আচার যেহেতু আমার প্রায় শেষ, তো এখানে আমি পাঁচফোড়ন আর দুটো মরিচ নিছি, এটাকে আমি টেলে গুঁড়ো করে নিয়ে আচারের মধ্যে দিয়ে দিব। আমার লাস্ট যেই মশলাটা দেওয়ার ছিল এটা এখন দিয়ে দিব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও।